হ্যালো গাইস আপনারা মাঝে মাঝে দেখে থাকবেন যে আপনারা হয়তো ইনস্টাগ্রামে কোনো একটি ব্যক্তির এখানে নোট ক্লিক করে নিচ্ছেন ঠিক সেই সময় কিন্তু এখানে একটি অ্যানিমেশন শো করছে আপনি যতবারই এই নোটটির উপর এখানে ক্লিক করে নিচ্ছেন ততবারই কিন্তু এখানে একটি অ্যানিমেশন শো করছে এবং যা দেখতে কিন্তু অনেকটি কুল লাগছে এবং আপনারাও চাইছেন যে আপনাদের নোটেও কিন্তু এরকম একটি অ্যানিমেশন অ্যাড করতে যাতে কোনো ব্যক্তি আপনাদের যদি নোটটি এরখানে ক্লিক করে নেয় তাহলে কিন্তু এরকম একটি অ্যানিমেশন শো করবে তো আপনাদের নোটেও যদি এরকম একটা অ্যানিমেশন অ্যাড করতে চান তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারাও কি করে আপনাদের নোটে এরকম একটি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যুটেক চলো শুরু করা যাক ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেল যদি আজ নতুন এসে কেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস এর জন্য তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যান তো আপনারাও যদি চান আপনাদের নোটে এরকম একটি অ্যানিমেশন অ্যাড করতে এবং যে কোনো ব্যক্তি যদি আপনাদের নোটটিকে এখানে ক্লিক করে নেয় এরকম একটি অ্যানিমেশনের সাথে শো করতে তার জন্য কি করবেন আপনারা এখানে নোটের উপরে ক্লিক করে নেবেন এখানে কিন্তু কিছু কিছু ওয়ার্ড রয়েছে কিংবা কিছু কিছু ইমোজি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এই নোটে যদি আপনারা অ্যাড করে নেন তাহলে কিন্তু আপনাদের এই অ্যানিমেশনটি কিন্তু যোগ হয়ে যাবে তো কী কী ওয়ার্ড রয়েছে দেখুন প্রথমে যদি আপনারা এখানে লিখে নেন হ্যাপি বার্থডে বলে দেখুন আমি এখানে হ্যাপি বার্থডে লিখে নিলাম এবং তারপর এখানে শেয়ার অপশানে ক্লিক করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমেশন শো করছে এবং যতবারই কিন্তু কোন ব্যক্তি এখানে ক্লিক করে নেবে ততবারই কিন্তু এখানে কিন্তু এই অ্যানিমেশনটি শো করবে এমনকি হ্যাপি বার্থডে নয় আপনারা যদি কোনো কিছু একটি ইমোজি দিয়ে দেন কোন কোন ইমোজি দেখুন এখানে আমি লিস্টটি দিয়ে দিয়েছি এই সমস্ত যদি আপনাদের নোটে ইউজ করে থাকেন তাহলেও কিন্তু এরকম একটি অ্যানিমেশন আপনারা আপনাদের নোটে অ্যাড করতে পারবেন তো দেখুন আমি এখানে ইউজ করেও দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে ইমোজি সেকশন চলে যাচ্ছি ধরুন প্রথম এখানে এই গিফট ইমোজিটা দিয়ে দিলাম আপনারা যে কোনো একটি এখানে ওয়ারও লিখে নিতে পারেন এবং তার আগে এবং পরে আপনারা এই গিফট ইমোজিটা দিয়ে দেবেন এবং তারপরে শেয়ার ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমেশনটি শো করছে এবং আরো যে সমস্ত ইমোজি রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে এটিকে ডিলিট করে দিলাম এবং তারপরে এখানে ইমোজিটি দিয়ে দিচ্ছি আপনারা পার্টি ইমোজি দিয়ে দিলেন সেটাও যদি শেয়ার করে নেন এখানে একটি এরকম অ্যানিমেশন পেয়ে যাবেন আপনারা ধরুন এই সমস্ত আরো একটি ইমোজি দিয়ে দেবেন আপনারা ধরুন কোনো একটি ধরুন এই ইমোজিতে গিয়ে আপনারা ধরুন এই কেকটি দিয়ে দেবেন তো তাহলেই দেখতে পাচ্ছেন এখানে শেয়ার অপশনে ক্লিক করে নিলে এরকম অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এবং আরো কি রয়েছে দেখুন এখানে যদি আরও আপনারা ইমোজিতে চলে যান এই যে এখানে সেলিব্রেশনের যে ইমোজিটি রয়েছে তাও যদি আপনারা এখানে দিয়ে শেয়ার করে দেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটি রয়েছে এমনকি আপনারা আরও একটি এখানে ইমোজি পেয়ে যাবেন সেই ইমোজিটি কি দেখুন এখানে আপনারা যদি এই বেলুনটিও দিয়ে দেন সেই ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটি শো করবে এমনকি আর শেষ যে আরো একটি ইমোজি রয়েছে দেখুন এই ইমোজিটিও যদি দেন দেখুন এই ইমোজিটি আপনারা কিন্তু এই কেকটি দিলে কিছু হবে না আপনারা কিন্তু যদি এই কেকটি দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা যদি এখানে শেয়ার অপশানে ক্লিক করে নেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে এবং এই সমস্ত ইমোজি কিংবা এই হ্যাপি বার্থডে এই ওয়ার্ডটি যদি আপনারা আপনাদের নোটে অ্যাড করেন তো যে কেউ ব্যক্তি যখনই কিন্তু আপনাদের নোটের উপর এখানে ক্লিক করে নেবেন তখন কিন্তু সেই ব্যক্তিটি এই অ্যানিমেশনটি কিন্তু তারা দেখতে পাবে এবং আপনাদের নোটটিও কিন্তু বেশ সুন্দর দেখাবে তো আপনারাও যদি এভাবে অ্যানিমেশনটিকে অ্যাড করতে চান তো এই হ্যাপি বার্থডে ওয়ার্ডটি কিংবা আপনারা এই সমস্ত ইমোজি আপনারা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লাইন লিখে নিতে পারেন এবং তারপরে এই লিস্টে থাকা যে কোনো একটি ইমোজি আপনারা অ্যাড করে দেবেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অ্যানিমেশন সাথে আপনাদের নোট টি শো করবে এবং যা দেখতে অনেকটি কিন্তু কুল লাগবে তো ভিডিও যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন ট্রিক্স অ্যান্ড টিপস এর সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং